কৈলা শহরের লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের অধীনে রাজদরপুর গ্রামের স্থায়ী বাসিন্দা 30 বছরের জামিল আহমেদ বক্স। জামিল আহমেদ বক্স কৈলা শহরের উদীয়মান ক্রিকেটার হিসেবে গোটা কৈলা শহর মহকুমায় পরিচিতি রয়েছে। গত 29 মার্চ বিকেলে কৈলা শহরের নূরপুর গ্রামে ক্রিকেট খেলতে যায় জামিল আহমেদ বক্স। খেলায় জামিল আহমেদ বক্স নিজে বোলিং করে আউট করে দেয় বিপক্ষ দলের মঈন উদ্দিন নামের এক খেলোয়াড়কে। মঈন উদ্দিনের বাড়িও রাজদরপুর গ্রামে। মঈন উদ্দিন ত্রিপুরা পুলিশে কর্মরত। মঈন উদ্দিন আউট হবার পর জামিল আহমেদ বক্সকে বেধড়ক মারধর শুরু করে, এমনকি জামিলকে শ্বাসরুদ্ধ করে মেরে ফেলারও চেষ্টা করে বলে জামিল নিজেই জানায়। পরবর্তী সময়ে নিজের জীবন বাঁচাতে জামিল দৌড়ে পালিয়ে যাবার চেষ্টা করলে জামিলকে দৌড়ে নিয়ে পুকুরের জলে ফেলে দিয়ে জামিলের মাথায় চাপ দিয়ে জলের নিচে রেখে দিয়ে প্রাণে মারারও চেষ্টা করা হয় বলে জামিল নিজেই জানান। পরবর্তী সময়ে গ্রামবাসীরা এবং জামিলের আত্মীয় স্বজনরা এগিয়ে এসে জামিলকে উদ্ধার করে। ঘটনায় জামিল সংজ্ঞাহীন হয়ে পড়ে। ঘটনার সাথে সাথে জামিলকে চিকিৎসার জন্য কৈলা শহরের রাজীব গান্ধী মেমোরিয়াল মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়। 30 মার্চ রাতে জামিলের অবস্থা আরও খারাপ হওয়ায় মহকুমা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জামিলকে ঊনকোটি জেলা হাসপাতালে রেফার করে দেয়। মঈন উদ্দিন ক্রিকেট ব্যাট দিয়ে জামিলের কোমরে এবং ডান হাতে বেধড়কভাবে মারধর করায় জামিলের ডান হাত ভেঙে যায়। জামিলকে শ্বাসরুদ্ধ করে মারার জন্য জামিলের গলা চেপে ধরায় এখনও জামিলের গলায় মঈন উদ্দিনের হাতের নখের ছাপ রয়েছে। জামিল আহমেদ বক্স এও জানায় যে মারধরের ঘটনায় মঈন উদ্দিনের সাথে আরও 4-5 জন যুবক জড়িত রয়েছে এবং মঈন উদ্দিন সে নিজে একজন পুলিশ কনস্টেবল। ঘটনার পর 29 মার্চ সন্ধ্যায় কৈলাশহর থানায় পুলিশ কনস্টেবল মঈন উদ্দিন সহ ঘটনায় জড়িত সবার নামে লিখিত মামলা করা হলেও ঘটনার প্রায় 5 দিন অতিক্রান্ত হয়ে গেলেও কৈলাশহর থানার পুলিশ মামলাটি আজ অবধি রেজিস্ট্রিও করেনি। অথচ অভিযুক্ত পুলিশ কনস্টেবল মঈন উদ্দিন প্রকাশ্যেই ঘোরাফেরা করলেও কৈলাশহর থানার পুলিশ বাবুরা মঈন উদ্দিনকে গ্রেফতারও করছে না। জামিল আরও জানায় যে অভিযুক্ত পুলিশ কনস্টেবল মঈন উদ্দিন ঊনকোটি জেলার পুলিশ সুপারের অফিসে বর্তমানে কর্মরত রয়েছে। খোদ আইনের লোক হয়ে সে বেআইনি কাজ করায় গোটা কৈলা শহরে তীব্র উত্তেজনা বিরাজ করছে। এই ঘটনায় কৈলা শহরের লক্ষ্মীপুর, নূরপুর, রাজদরপুর ইত্যাদি এলাকায় যে কোনো সময় অপ্রীতিকর ঘটনা ঘটে যেতে পারে বলেই অনেকের অভিমত এবং এর জন্য দায়ী থাকবে কৈলা শহর থানার পুলিশ। আমার নাম জামিল আহমেদ বক্স, আমি কৈলাশহর লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা, কুবজার রাজদরপুর আমার গ্রাম। আমি এখানে খেলাতে গিয়েছিলাম ক্রিকেট খেলাকে কেন্দ্র করে, মঈন উদ্দিন এবং মঈন উদ্দিনের ভাই আর তার পিসি করে ভাই আর একজন মিলে আমাকে খুব মারধর করেছে। আমাকে প্রথমে গোলা দিকে টিফা দিয়ে ধরেছে, এদিকে মেরেছে, মেরে আমাকে পুকুরের মধ্যে ডুবিয়ে মানে প্রাণে মারার চেষ্টা করেছে। আমারে ব্যাট দিয়ে বাড়ি দিয়েছে, তারপরে আমারে স্টাম দিয়ে বাড়ি মারছে, তারপরে লাস্টে তারা আমারে পুকুরে ডুবাইছে। এরপরে এখান থেকে আরেকজন ওই সুলতানপুরে একজন লোক আমারে টাইমে বাঁচাইছে, নাইলে আমি মানে আর 5 থেকে 10 সেকেন্ড সময় যদি আমি থাকতাম জলের মধ্যে, তাইলে তাই আমার মানে আমি মনে হয় না বাঁচলাম, হইলে আমার শ্বাসটা পুরো বন্ধ হয়ে গেছিলো, তাই নিয়ে আমারে বাঁচাইছে সুলতানপুরে একজন। আপনার মারছে কে? আমারে মারছে প্রথমে মঈন উদ্দিনে মারছে। প্রথমে সে কী করে? সে একজন পুলিশের কর্মকর্তা, ত্রিপুরা পুলিশের কর্মকর্তা, কনস্টেবল। কোন জায়গায় চাকরি করে? পুলিশ কৈলাশহরের সম্ভবত এসপি অফিসে। তো ঘটনাটা কবে হয়েছে? ঘটনা হয়েছে 29 তারিখে। কটার সময়? আনুমানিক 4:45, 4:30, 5:45। তো আজকে ঘটনা 5 দিন অতিক্রান্ত হয়ে গেছে, তো আপনাকে থানাতে মামলা করছেন? আমি তো এটা সত্যি, আমি তো থানাতে মামলা করেছিলাম। প্রথমে আমি যেদিন ঘটনা হয় আমি কৈলাশহর পিএসএ গিয়েছিলাম, এখানে তাদেরকে বলে আমি তারপরে যাই জেলা হাসপাতালে। আপনাকে চাইতেছেন? আমি তো সুষ্ঠু বিচার চাইতেছি, আইনের হাতে ভালো একটা ব্যবস্থা নেই, কারণ একজন আইনের লোক তাই নিয়ে এরকম ব্যবহার করে, এর আগে আরও কয়েকজন মানুষের মারছে। এই ঘটনায় পুলিশের অভিমত জানার চেষ্টা করলে কৈলাশহর থানার পুলিশ অফিসাররা জানায় যে থানার ওসি ছুটিতে আছেন, ওসি ছাড়া কেউ এ ব্যাপারে কিছুই বলবে না। ফিল রিপোর্ট, আর ই নিউজ।